আসসালামু আলাইকুম, সিস্টেম একাডেমি ক্যারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করবো সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের 185 পেজের 12 নম্বর কোশ্চেনের সমাধান। এই অঙ্কটি একটা সমস্যাযুক্ত অঙ্ক, কেন আমি আগেই বলি, বাট আপনি পুরো ক্লাসটি না করলে কিন্তু অঙ্কটি বুঝতে পারবেন না। কারণ কি, এখানে একটা ছবি দেওয়া আছে, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, পরের বছর দৈর্ঘ্যটা 2 মিটার বাড়ালে প্রস্থ 1 মিটার কমালে ক্ষেত্রফল এবং পরিসীমার কি পরিবর্তন হবে। বাট যদি আপনি না বোঝেন যে কোনটা, এখানে ছবি মান দেওয়া নাই, তাহলে আপনি বুঝবেন কি হবে যে পরবর্তী মানটা বেশি হবে নাকি কম হবে। সো এইটুকু বুঝতে গেলে পুরো অঙ্কটি দেখতে হবে, নাহলে কিন্তু বুঝবেন না। এটা কিন্তু এই অঙ্কটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, এই জিনিসটা বোঝাটা। সো এটা আগে আমাকে অঙ্কটা করতে হবে, এই জন্য পুরো ক্লাসটি কষ্ট করে দেখবেন। আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যকে 2 মিটার বৃদ্ধি করলে প্রস্থকে 1 মিটার কমালে, সবাই জানি এটা হয় দৈর্ঘ্য, গ্রহটা ছোট্ট প্রস্থ। তো নম্বর ক্ষেত্রে আমরা আগে লিখি যে দেওয়া আছে আমাদের আয়তাক্ষেত্রের, দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এল, দৈর্ঘ্যটা এল, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কি দেওয়া আছে বলেন তো, ডাব্লু বলছে কিন্তু একক। তাহলে এখানে আমরা একটু ভালো হয় যে এল একক আর ডাব্লু একক, একটু বললে ভালো হয়। ওকে, চাচ্ছি কি যে ক্ষেত্রফল আর যে চাচ্ছি হলো ক্ষেত্রফল আর পরিসীমার কি পরিবর্তন হবে। তাহলে আমরা এখান থেকে যখন দৈর্ঘ্য এল আর প্রস্থ ডাব্লু তখন ক্ষেত্রফল সমান, অর্থাৎ ক্ষেত্রফল সমান কি হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এল গুণ ডাব্লু দুইটা গুণ আছে, বর্গ একক, বর্গ একক। নর্মালি কিন্তু এখানে থাকে মিটার থাকে, তাহলে বর্গ মিটার হতো, কোনো মান না দিলে বলে একক বলে দেয়। তো এখানে গুণ করলে কত হলো, এল ডাব্লু, এল ডাব্লু বর্গ একক, আমার কী হলো ক্ষেত্রফল। আর লেখেন পরিসীমা, অর্থাৎ পরিসীমা সমান, আগে একটু বেসিক বলে দিই, নর্মালি হলো এই যে দৈর্ঘ্য আর প্রস্থ আছে গুণ করলে ক্ষেত্রফল আর পরিসীমা বের করে নিব, পরে 2 মিটার বাড়াবো, তাহলে 2 মিটার বাড়ালে কি হবে আর 1 মিটার প্রস্থ কমালে কি হবে, ওই দুইটার পার্থক্য লাগবে। যেমন এখানে দৈর্ঘ্য আছে এল, সাপোজ এটা আমার দেওয়া আছে এখানে, এই যে এল আর ডাব্লু, এলটা এটা, পরে কী হবে দৈর্ঘ্যটাকে 2 মিটার বাড়াবো, তাহলে দৈর্ঘ্য ছিল হলো এটা, আমি বাড়াইছি এটা, এই 2 মিটার বাড়াই দিস, আর প্রস্থ কী হলো আমি 1 মিটার কমাই দিব, তাহলে এখান থেকে 1 মিটার মুছে দিব, এই যে 1 মিটার মুছে দিস, এই যে 1 মিটার মুছে দিব। তাহলে ছবিটা কেমন হবে তখন, এই যে এখান থেকে ছোট হয়ে যাবে, দৈর্ঘ্যটা বেড়ে যাবে। আবার দেখেন এই আপনার ছিল দৈর্ঘ্য, দেখেন এই হলো দৈর্ঘ্য প্রস্থ ছিল, তাহলে ঘটনা হলো দৈর্ঘ্যটা প্রস্থটা, দৈর্ঘ্যটা 1 মিটার, এখানে দেখে যে দৈর্ঘ্যটা 1 মিটার কি কমে যাবে, তো কমে গেছে, আর প্রস্থ 1 মিটার বেড়ে যাবে, যে এই হবে ক্ষেত্রফলটা, অর্থাৎ প্রস্থ কমে গেল দৈর্ঘ্যটা বেড়ে গেল। ওকে, তাহলে এখন ক্ষেত্রফল হলো এটা আর পরিসীমা সমান কী হবে, 2×2 সবাই জানি দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা কেন এটা হয়, এখানে আর ব্র্যাকেট দিলে গুণ চিহ্ন দেওয়া লাগবে না। দেখেন এই যে জিনিসটা, কটা দৈর্ঘ্য, দুইটা, কটা প্রস্থ, দুইটা, তাহলে দুইটা দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য যোগ দুইটা প্রস্থ, এই জিনিসের দৈর্ঘ্য কটা, দুইটা, প্রস্থ দুইটা, এখানে টুকু মান নেই, তাই আসে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কি আসে 2×2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখান থেকে আসছে কিন্তু। তাহলে মানটা বসান, 2 বসে গেল, দৈর্ঘ্যটা কত এল, প্রস্থ কত ডাব্লু, গুণ করে দেন 2L + 2W। আশা করি এটুকু তো সমস্যা নেই, সহজ একটা জিনিস, সমস্যা হলো পরের পাটে কি কী সমস্যাটা, ছবিটা আমি আবার রাখবো, দৈর্ঘ্যটা 2 মিটার বাড়াবেন, তাহলে এখান থেকে আপনি এই ছবিটা কী হয়ে চেঞ্জ হয়ে, দেখেন এই ছবিটা চেঞ্জ হয়ে আমরা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, এই যে যা আসলে দৈর্ঘ্যটা ঠিক আছে, এই যে এরকম দৈর্ঘ্যটা, আর এই যে প্রস্থ, দৈর্ঘ্যটা ছিল কিন্তু প্রস্থ ছিল এটা, এটা ছিল সমান, এটাকে আপনি কী করবেন, আমি একটু এটাকে সেভ করে দিই, জাস্ট 2 মিটার বাড়াবেন, এখানে 2 মিটার বাড়াবেন আর এখানে 1 মিটার কমাই দেবেন, এই জিনিসটা এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, অর্থাৎ আমি এটা এ করে দিলাম, এই জায়গাটা মুছে দিলাম, হালকা মুছে দিলাম যে এই জায়গাটা বাদ হয়ে গেছে, এই যে এটা বাদ হয়ে গেছে, অর্থাৎ দৈর্ঘ্যটা একটু বেড়ে গেছে, প্রস্থ কমে গেছে। তাহলে এটা কিন্তু আমরা কী হলো বলেন তো, এখন দৈর্ঘ্যটা এর পুরোটা কত হলো, 2 মিটার বাড়ছে না, তাহলে L + 2, আর এখানে ডাব্লু ছিল এই মানটা, এটা ডাব্লু ছিল না, এটুকু কিছু ডাব্লু ছিল, ও 1 মিটার কমে গেছে, তাহলে এটা হবে ডাব্লু - 1,
এ দুই বাড়ছে ও এক কমছে। এখন এখানে লিখি আমরা এখানে, তাহলে এটু বুঝতে পারছি। এখানে লেখেন আমার বড় জায়গা লাগবে, তা শিখি সমস্যা লিখি পরে মুছে দেবো। তাহলে এটা বুঝতে পারছেন, মুছে দিলাম আমি এখানে। এখন লেখেন দৈর্ঘ্য, আমার জায়গাটা বড় জায়গা লাগবে, অঙ্ক বড়, তো দেখেন দৈর্ঘ্য 2 মিটার, দৈর্ঘ্য 2 মিটার বা 2 মিটার বাড়লে দৈর্ঘ্য কী হবে? আগে ছিল এল, এখন 2 বার্স এল প্লাস 2। ওকে, এটা লিখবেন একক, এল প্লাস 2 হলো একক। ঠিক 1 মিটার কমলে প্রস্থ কী হবে? আগে ছিল হলো ডাব্লু, এক কমে গেছে এক, তাহলে 2 মিটার বাড়লে দৈর্ঘ্য সমান এত, 2 মিটার কমলে প্রস্থ। তাহলে আগের মতো আমার কী লাগবে ক্ষেত্রফল? দেখেন তখন লেখেন, তখন মানে কিন্তু এই জায়গাটা বোঝাচ্ছে যে, তখন মানে কী বোঝাচ্ছে যে যখন কমবে তখন, এই জন্য তখন লিখছে কিন্তু, তখন মানে এই জায়গাটা বোঝাচ্ছে তখন ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? এল প্লাস 2 ডিএল, এবার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ হলো ডাব্লু মাইনাস 1। আমি যদি এলটা বাড়া দিস কিন্তু অন এভাবে লিখবেন। এবার গুণটা দেখেন, গুণটা করার সময় অনেকে বুঝেন না, এভাবে গুণটা করবেন ভুল হবে না। কী গুণ করবেন? এল দিয়ে, আগে আপনি এল দিয়ে এই দুটাকে গুণ করে দেবেন, আগে এল দিয়ে দুটাকে গুণ করার পরে দেন 2 দিয়ে বাকি দুটাকে গুণ করবেন, তাহলে ভুল হবে না। তাহলে আমরা আগে এল দিয়ে এই দুটা গুণ করে দেব, 2 এখন নাই মনে করেন, এল গুণ ডাব্লু, এল ডাব্লু, এল গুণ 2 নাই, তাহলে এল গুণ ডাব্লু, এল ডাব্লু, এল ইন্টু মাইনাস 1, তাহলে মাইনাস এল, কারণ এল ইন্টু 1 যা গুণ করবো সেটা, তাহলে মাইনাস এল, এল শেষ বাদ। আর 2 দেন, 2 ইন্টু ডাব্লু প্লাস 2 ডাব্লু, আর 2 ইন্টু মাইনাস 1 মাইনাস 2, যোগ বিয়োগ কিছুই হচ্ছে না, কারণ এখানে ডাব্লু এল 2 ডাব্লু, যোগ বিয়োগ কিছুই হচ্ছে না, সংখ্যার নাই, শেষ। এবার লেখেন হলো তখন পরিসীমা, তখন পরিসীমা সমান থাকেন, তাহলে পরিসীমা সমান কী আছে খেয়াল করেন তো, পরিসীমা হচ্ছে হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্যটা কত? এল প্লাস 2, কোনো ব্র্যাকেট দরকার নেই, আমি ডিএল লিখব, প্লাস প্রস্থ হলো ডাব্লু মাইনাস 1, তাহলে ছোট হয়ে যাবে। এটা লিখতে পারেন হলো, এটা ক্ষেত্রফল না, এটা খালি বর্গ একক, এটা লোকে বর্গ একক, ক্ষেত্রফল গুণ আকার আছে, গুণ আকার আছে, এটা বর্গ একক, দেখেন বর্গ একক। আর পরিসীমা হয় নর্মালি, এটা পরিসীমা তাহলে একক, পরিসীমার ক্ষেত্রে যোগ হয়, জন্য দেখেন আগে ভিতরটা যোগ বিয়োগ করে নেন, এল এল একটাই আছে, ডাব্লু একটাই আছে, আর 2 থেকে 1 গেলে প্লাস 1, এল একটাই আছে, ডাব্লু একটাই আছে, আর প্লাস 2 থেকে মাইনাস 1 গেলে প্লাস 1, আর গুণ করবেন 2L 2W প্লাস 2 একক একক। এইবার সমস্যা, যে প্রথমে যে বলছিলাম যদি না দেখেন বুঝবেন না, এখন আপনি দেখেন তাহলে বড় কোনটা, এখানে বড় কোনটা, এইটা হলো বলার বিষয়, এখানে বড় কোনটা, তাহলে 2L দেখেন 2, আমরা অঙ্কটা একটা আরেকবার দেখে নিই, দৈর্ঘ্যটাকে 2 মিটার বাড়ালে নাকি কমালে, দেখি দৈর্ঘ্যকে 2 একক বৃদ্ধি করলে আর প্রস্থকে 1 একক হ্রাস করলে, ঠিক আছে। ওকে, এখন দেখেন ঘটনা কী হচ্ছে, তাহলে একটু বুঝেন যে আমি বুঝবো কীভাবে যে কোনটা বড় কোনটা ছোট, আমাকে তো বুঝতে হবে আগে যে কোনটা বড় কোনটা ছোট, বুঝতে হবে না, বুঝতে হবে। তাহলে এখানে আগে দেখেন পরিসীমা দেখেন, কারণ এখানে ক্ষেত্রফলের মানটা কিন্তু একটু অগোছালো, এই যে ক্ষেত্রফল আর এই যে ক্ষেত্রফল দেখেন তো, এই মানটা কিন্তু একটু অগোছালো, কারণ এখানে অনেকগুলো যোগ বিয়োগ, আপনি ক্লিয়ার পাচ্ছেন পরিসীমা দেখেন, 2L প্লাস ডাব্লু, 2L প্লাস ডাব্লু প্লাস 2। আমি এই জন্য ফার্স্টে বলছিলাম যদি আপনি আমার এই ক্লাস না করেন আপনি এই ম্যাথটি কখনোই বুঝতে পারবেন না, আপনি যা যোগ বিয়োগ করলে তো হবে না, যোগ বিয়োগ করলে কিন্তু কখনো হবে না, কেন হবে না অনেক ব্যাখ্যা আছে, এখন বলবো না, এখানে অনেক সময় লাগবে যেহেতু বইটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু বড়, কেন বড় দেখেন, 2L প্লাস 2W, এখানে একটা স্টার 2 আছে, এই মানটা কিন্তু বড়। সেকেন্ড কথা, যদি আপনি এই মান থেকে এই মান বিয়োগ করেন, দেখেন আপনি যদি আপনি এই মান থেকে, আমরা বসে ক্ষেত্রফল আর পরিসীমার পার্থক্য আমি লিখে আগে পরিসীমাটা করি, দেখেন পরিসীমার পার্থক্য, পরিসীমার পার্থক্য খেয়াল করবেন, যদি আমি এই মান থেকে এই মান বিয়োগ করে দিই, এটা আগে লিখি 2L প্লাস 2W, এই মানটা বিয়োগ করবেন, বিয়োগ মানে আগে একটা মাইনাস, আগে মাইনাস দিয়ে এটা 2L প্লাস 2W প্লাস 2, আমার জায়গাটা কম আসলে একবার করে দিব, তাহলে আগে মাইনাস মানে সবগুলো কী হবে বলেন তো, এর আগে মাইনাস, এই মানটা বিয়োগ হবে, সব মান কিন্তু চেঞ্জ হবে, তাহলে 2L
মাইনাস টু ডাব্লু মাইনাস টু। দেখেন টুয়েলভ টু ডাব্লু কাটাকাটি হয়ে গেল, মাইনাস টু হয়ে গেল, কী হলো মাইনাস টু হয়ে গেল। এই জন্য এই মানটা আবার বলি, যদি আপনি এই মান থেকে এই মানটা বিয়োগ করেন তাহলে কিন্তু মাইনাস হবে, দূরত্ব কখনো মাইনাস হয় না, তার মানে এই মানটা অবশ্যই অবশ্যই বড়। তাহলে আপনি দেখেন যে না কম্পেয়ার করেন বুঝতে পারবেন পাবেন না, সবাইকে আগে লিখতে হবে এই মানটা, ওটা লিখবো আগে, এই মানটা আগে লিখতে হবে। তাহলে টু এল প্লাস টু ডাব্লু প্লাস টু বাদ দিব হল এই মানটা, তাহলে মাইনাস দিয়ে টু এল প্লাস টু ডাব্লু, তাহলে এখানে করে দেন সমান দেন, তাহলে টু এল প্লাস টু ডাব্লু প্লাস টু মাইনাস হলো টু এল প্লাস মাইনাস টু ডাব্লু, মানে আগে মাইনাস হলে গুণ হয়ে যাবে। এখান থেকে জাস্ট টু এল প্লাস এই এই মান থেকে এই মানটা বিয়োগ করে দিলাম, তাহলে মাইনাস টু এল মাইনাস টু ডাব্লু, ক্লিয়ার? ওকে, এখন দেখেন জাস্ট যোগ বিয়োগ করে দেন, টু এল টু এল বাদ, লাল কালার দিলাম, এই যে টু এল টু এল টু ডাব্লু বাদ, তাহলে কী থাকতেছে বলেন তো, অনলি টু, অনলি কী থাকতেছে টু। আমি এই জন্য ফার্স্টে বলছিলাম যে আমার ক্লাস না করেন কখনো বুঝতে পারবেন না, আপনি এই মান যেহেতু আমাকে মান বলা নেই যে এখানে আট বা দশ বলা নেই, তাহলে এটা থেকে বুঝতে হবে যে কোন মানটা বড়। এরপরে বুঝতে হবে যে এখানে তো একটা অগোছালো মান, এখানে একটা গোছালো মান, কিন্তু পরিসীমাটা কিন্তু দেখেন টু এল টু ডাব্লু টু এল টু ডাব্লু প্লাস টু, তাহলে এই যে এর সাথে আরও দুই বেশি আছে, তাহলে এই মানটা বড়। তো যদি পরিসীমার মানটা বড় হয় তাহলে এই পাশের মানটাও, যদি এই পাশের মানে এই যে দুই মিটার বাড়ালে এক মিটার কমালে এই মানটা বড় হয়েছে, তাহলে ক্ষেত্রফলের সময় অবশ্যই কী হবে, এই মান থেকে এই মানটা বিয়োগ করতে হবে। তাহলে একই রকম লাস্ট দেখবো পরিসীমার পার্থক্য, এখন লিখবো কি ক্ষেত্রফলের পার্থক্য, কী লিখবো ক্ষেত্রফলের পার্থক্য। তাহলে ক্ষেত্রফলের পার্থক্য কী হয় বলেন তো, আপনি দেখেন ভালো করে, তাহলে এইটা আগে লিখবেন, ক্ষেত্রফল হলো এল ডাব্লু মাইনাস এল, এটা আগে লিখেন প্লাস টু ডাব্লু মাইনাস টু, এই মান থেকে এই মান থেকে এই যে পুরো লিখছে আগে, এই মান থেকে যাচ্ছে আপনি এই মানটা বাদ দেন, তাহলে এই মানটা বাদ দেন এল ডাব্লু, এটা হলো ক্ষেত্রফল পার্থক্য। তাহলে এখানে ক্ষেত্রফল কোনটা, এটা লাল কালি দেওয়া আছে, এইটা থেকে এটা বাদ দিবেন, যেহেতু আপনি এটা থেকে এটা বাদ দিচ্ছেন এটা বড়, তাহলে এখানেও এটা থেকে এটা বাদ দিবেন, মাইনাস এল ডাব্লু মাইনাস এল ডাব্লু, এল ডাব্লু বাদ হয়ে গেল, এটা বাদ মনে মনে বাদ। তাহলে এই যদি মাইনাস টু আগে লেখা, এল লেখা দরকার নেই, এটা মাইনাস এল, কিন্তু এলটা আগে লেখা দরকার নেই, প্লাস টু লেখেন, প্লাস টু ডাব্লু মাইনাস এল মাইনাস টু, এই এল ডাব্লু এল ডাব্লু বাদ হয়ে গেল, থাকে হলো টু ডাব্লু মাইনাস এল মাইনাস টু। এল আমাদের বারো নম্বর কোশ্চেন অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস, আল্লাহ হাফেজ।